মুসলমানদের এক রাজা বাদশা হাজার বিন ইউসুফ, উনি আল্লাহর ঘর কাবারে ভাঙতে ভাঙতে জমিনের লগে মিশিয়ে দিল। কাবা ডিস্ট্রয়েড ইট বাই দ্য হ্যান্ড অফ হাজার বিন ইউসুফ। খলিফা মনসুর বলছিল, হাজার ইজ্জত থাকো না দুনিয়ার মানুষের কলঙ্ক করবো ধর্ম। এই যে কাবা মাটির লগে মিশিয়ে দিচ্ছ, জলদি কাবা পানি আছে, এখন ইজ্জত ছুটু দিব বাড়ছে জগতে। হাজার দেখো ঠিকই করছে, এই হাজারই ভাগ্যা, হাজারই আবার কাবা পানি আছে। ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল আব্দুল সোবান সিএসপি, বলে আমার বন্ধু, আমার বলল এক কাম কর, একবার আমার আসল একবার একটা জাহাঙ্গীর হয়ে যাবে, এক কাম কর, সরকারি দুইটা সর্বাধিকার নাগরিক খোঁজে নিতে পারি, ডাক্তার কি টিম কয়ে দিন মেডিকেল টিম দলে যাবি, আমি কেন হাত সেই দেখো কাবা, আমি গিয়ে হাত সেই দেখো মানে এই তখন এই ইতিহাসটা কইলাম। যে কাবা আমরা দেখতেছি এটা হাজার বিন ইউসুফ মানে এখনো শিখাই যাচ্ছে, এটা খুব বড় কথা। আল্লাহ আপনি কাবা ভাঙবার এলো আব্রাহা বাচ্চা চাইবার ঘুরেই চর্চিত ঘাত করে আপনারা গেল সব চিনে, আর মুসলমান হইয়া হাজার বিন ইউসুফ কাবা শরীর ভাঙ্গা মাটির লোকে মিশিয়ে দিল, আপনি চাইল আমাদের বইয়াছিল আলাম তারা করছিল, আলাম তারা কাইন্দা করছিল, তুমি কি দেখো না এটা তো কম না। হাজার বিন ইউসুফ যখন ভাঙ্গে তখন আল্লাহ আপনি করল না কেন, আলাম তারা কাইপা হাজার আব্রাহাম বানাচ্ছিল চাইবার যুগেই ধ্বংস করে দিলেন, চাবানো ঘাস করে দিলেন, আলহামদুলিল্লাহ। আর হাজার বিন ইউসুফ আমার বইটি আছে, চলে গেলে তবু একটু সব ভাঙিয়েছিল হলে আর কোনো কথা তো ধরা পায় না, ডকুমেন্ট ছাড়া আমি কথা কই না, আওয়ামী পার্টি চাপানো ঘাস করে হবে, আর হাজার যে ভাগলো নিজাতে মুসলমান হয়ে চোরে চুরি করলে গভর্নমেন্ট টাইমে 3 মাস জেল, আর পুলিশের যদি চুরি করে তার 6 মাস জেল, কারণ রক্ষক হয়ে ভক্ত করল। আমি তো জজমুখী দই জানি না কইছিল যে দুটো রক্ষক নিজে চুরি করল, আওয়ামীর পাখি পাঠাইল লাগে ওয়াল্লাহ, আব্রাহাম আচ্ছা ধ্বংস করা এলো চার মাস ধরে চাপানো ঘাস করে ফেলাইলা চাইল লাভাবিল দিয়া, আর হাজার বিন ইউসুফ মুসলমান হইয়া
কামারে ভাইঙ্গা মাটির লগে মিশিয়ে দিল। তাইরুল্লাহ বাবু তো দূরের কথা, কিচ্ছু কথা এটার উত্তর চাই। এর উত্তর চাই এইরকম শত শত পুত্র জাহাঙ্গীর পড়ার মানে এজন্য ফেসবুকে দেখছিল যে এত বড় ইসলাম গবেষক আর হয় না। ভাগ্য ভালো আমার দেশ বইয়া গেলে কইব তোমার বিশ্বাস কি রকম কইবা সামনেই ছিল বুঝা পারি তোমার বুঝলা যে এই যে বইটা 200 টাকা কাগজের দাম না তো বাবা কত দুঃখ ভূমিকার কেমন যায় এটা কি জ এই বুটা 200 টাকা।